আইএসএল এ আবারও হার ইস্ট বেঙ্গলের এফসি গোয়ার বিরুদ্ধে এক গোলে হার সুপার সিক্সের লড়াই থেকে কার্যত ছিটকে দিল কুয়েদ্রাত বাহিনীকে ইস্ট বেঙ্গলের পারফরমেন্স নিয়ে কি বলছেন প্রাক্তন ইস্ট বেঙ্গল ফুটবলার দীপেন্দু বিশ্বাস দলের বিদেশি চান নিয়েই বা কি বলছেন তিনি ডার্বির আগে এই হার কি ডার্বিতে ইস্ট বেঙ্গলের পারফরমেন্সে প্রভাব ফেলবে কি বলছেন দীপেন্দু দা চলুন শুনে নেওয়া যাক আহ সাস্তাবে অনেকগুলো গোল মিস করেছে দুটো তো

যাতে মানে গোল বাঁচাবো কাউন্টারটাকে গোল করবো ওই প্ল্যানই ছিল মনে হয় সেকেন্ড হ্যাপে তো গোয়া গোল করে দিলো আর গোয়ার মাঠে গোয়াকে হারানো কঠিন মানে খুব সোজা না কি চয়নটা ব্যাপার এর থেকে বেশি হচ্ছে ইস্ট বেঙ্গল সুপার কাপে একটা সেট টিম হয়ে তৈরি হয়েছিল সেই টিমটা হট করে ভেঙে গেল ধরো একটা প্লেয়ার গোয়ায় চলে গেল একজন ইনজুরি হয়ে গেল দুটোর নতুন বিদেশি এলো তাদের মানিয়ে নিতে সময় লাগলো এটা তাই সময়ের বড় সমস্যা তার প্লেয়ার চয়েসটা পরের ব্যাপার কিন্তু এই টিমে সুপার কাপ জিতেছে তাতে তো সব টিমই খেলেছে তাই না 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 এটা আমার মনে হয় আমারে লাভ হলো এই মানে হারার কিছু নেই আর বুঝলে না একদম এই বেঙ্গল ডার্বিটাই পাকির চোখ করবে কেন ওটাই ধরে নাও এইবারে সিজনের শেষ ম্যাচ তো ইBengals তো আর অ্যাচিভমেন্ট পাওয়ার কিছু নেই বুঝলে না একদম এটা কিন্তু মানে মনমানের কাছে এটা বাজে হলো মানে ইBengals এটা মানে একবারে শেষ ম্যাচ খেলবে এবারে 23 24 মরসুমে মানে সেই একই খেলবে খেলোয়াড়রা বুঝলে না ওই ওইটাই এখন ওদের কাছে আর কোনো মোটিভেশন নেই বা আর তো কিছু নেই বুঝলে না টিমের কাছে ওই ম্যাচটা কিন্তু ইস্তম মারাত্মক খেলার একটা চান্স আছে আমি তোমায় বলে দিচ্ছি